উমরার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হয় যদি দয়া করে একটু বলতেন। উমরার কাজগুলো খুব বেশি না, আমরা মনে করি উমরা অনেক জটিল কোনো কাজ, উমরা পারফর্ম করা এটা খুব সহজ একটা কাজ। সর্বপ্রথম কাজ হলো আপনার দেশ থেকে আপনি যখন যাবেন মিকাতে গিয়ে গোসল করে উত্তম রূপে, হাতের চুল নখ ইত্যাদি শরীরের চুল নখ ইত্যাদি থাকলে অবাঞ্ছিত এগুলো কেটে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে গোসল করে এহরামের কাপড় সেলাই ছাড়া কাপড় পরবেন, পরে লাব্বাইকা উমরাতান নিয়ত করবেন। কারোর পক্ষ থেকে করলে লাব্বাইকা উমরাতান আন অমুক অমুক, মনে মনে নিয়ত করলে হবে, যমুকের পরক তরফ থেকে লাব্বাইকা উমরাতান, বাস নিয়ত করে ফেললেন। এরপরে আপনি রওনা দিবেন। সাধারণত বিমানে গেলে মিকাত থেকে এহরাম পরা যায় না, তাহলে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকেও পড়তে পারেন, অথবা এহরামের কাপড় নিয়ে বিমানে ঘোষণা দেয় যে এখন আমরা মিকাত ক্রস করব, তখন আপনি পরে ফেলতে পারেন যদি অল্প সময় পান। আর নাহলে এখান থেকে এহরামের কাপড় পরে থাকলে নিয়তটা তখন করলেন লাব্বাইকা উমরাতান, বাস শুরু হয়ে গেল এহরাম পরা একটা কাজ শেষ। এহরাম পরার পরে আপনি তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পাঠ করতে করতে আপনি পুরো পথে যেতে থাকবেন, পুরুষরা জোরে জোরে পাঠ করবে, মহিলারা আস্তে আস্তে, বাস দুইটা কাজ হয়ে গেল। এহরাম পরা গোসল করে উত্তম রূপে, মিকাত থেকে নিয়ত করা এবং তালবিয়া পড়তে থাকা। এরপরে আপনি যখন মক্কা যাবেন, হারামের কাছাকাছি যাওয়ার পর হারামে কাবা শরীফ দেখা দেখে তওয়াফ শুরুর আগ পর্যন্ত আপনার তালবিয়া পড়তে থাকবে। মসজিদে প্রবেশের সময় মসজিদে প্রবেশ সুন্নাগুলো পড়বেন, আদায় করবেন, করে ভেতরে ঢুকে শুরুতে আগে তওয়াফ শুরু করবেন, সাতটা চক্কর দিবেন। কাবাগরের হাজরাসত পাথরকে বাম পাশে রেখে ডান পাশে সবুজ লাইট রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি তওয়াফ শুরু করবেন, সাতবার চক্কর দিবেন, সাতবার। এই সাতবার চক্করের প্রত্যেক চক্করে আলাদা দোয়া নেই, তবে চক্করে দোয়া কবুল হয়, দারুণ দোয়া কবুলের একটা জায়গা, মনে আল্লাহর কাছে যত চাওয়া আছে সেগুলো পেশ করবেন। এবং আপনি রুকনে ইমানি বলে কাবার চারটা কোণার একটা কোণাকে, অর্থাৎ হাজরাসত পাথর যে কোণায় তার আগের যে কোণাটা আছে তওয়াফ করতে যেটা তার আগে পড়বে ওইটাকে রুকনে ইমানি বলে, ওই কোণা থেকে হাজরাসত পাথর কোণা এই দুটার মাঝখানে একটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আর যেহেতু এটা আপনার তওয়াফে জিয়ারা বলে, এটা প্রথম তওয়াফ, অতএব উমরার তওয়াফ, এই জন্য আপনি এহরামের কাপড় পুরুষরা ডান পাশের বগলের নিচ দিয়ে দিয়ে বাম পাশে কাঁধের উপরে ফেলবেন, এটা করবেন, এটা করে আপনি এই তওয়াফটা শেষ করবেন। এবং প্রথম চক্করগুলো প্রথম কয়েকটা চক্কর আপনি জোরে দিবেন, একটু জোরে জোরে দৌড়াবেন প্রথম তিনটা চক্কর, এরপরে বাকি চক্করগুলো আপনি স্বাভাবিক থাকবেন। তো এই যে তওয়াফ সাতটা দিবেন আপনি, প্রত্যেকবার হাজরাতের পাথরের কাছে আসলে হাত দিয়ে ইশারা দিয়ে আল্লাহু আকবার বলবেন, ব্যাস আবার আপনি দোয়া করতে থাকবেন, এভাবে সাত চক্কর দিবেন। তওয়াফ করা শেষ আপনি মাকাম ইব্রাহিমকে সামনে রেখে অথবা হারামের যে কোনো জায়গায় দাঁড়িয়ে দুই রাকাত সালাত পড়বেন, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা কুল হুয়াল্লাহ। আর এই নামাজের আগে সম্ভব হলে কাবা ঘরের যে চৌকাট মুলতাজাম বলে ওইটা ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে দুই রাকাত নামাজ পড়লেন, পড়া শেষ জনগণ পানি পান করে আপনি সাফা মারওয়া সাই করবেন, প্রথমে সাফা পাহাড়ে যাবেন এবং পড়বেন যে ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফমান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহ আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। পুরো আয়াত পড়তে না পারলে ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ এটুকু পড়লেও চলবে, যে সাফা ওয়াল মারওয়া আল্লাহর নিদর্শনের অংশ। এরপর আপনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা এটা পড়বেন, এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা পড়বেন। এরপর আপনি কেবলার দিকে ফিরে দুই হাত তুলে, ওই যে কাবা শরীফের দিকে ফিরে দুই হাত তুলে মন খুলে দোয়া করবেন, দোয়া কবুলের জায়গায় সাফা পাহাড়। সাফা পাহাড় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ইসলাম প্রকাশ্যে প্রচার শুরু করেছেন সেই স্মৃতি বিজড়িত জায়গা, আপনি দোয়া করবেন। এটা ইব্রাহিম আলাইহিস এবং ইসমাইল আলাইহিসসালাম এবং মাহাজারার স্মৃতি বিজড়িত জায়গা। যাই হোক, সাফা পাহাড়ে দোয়া করার পর এরপরে আবদাউ বিমা বাদা আল্লাহ হবি, আল্লাহ সাফার নাম আগে শুরু করছেন তো আমি এখান থেকে সাই করা শুরু করছি। হেঁটে যাবেন হলো কোথায়, মারওয়ায়, মারওয়া যাইতে মাঝখানে দুইটা সবুজ লাইটের জায়গা পড়বে, ওখানে পুরুষে একটু জোরে হাঁটবেন, বাস এটুকু। এবং এই সাইর সময় আপনি জিকির আজকার তাসবি তেলাওয়াত করতে পারেন, তওয়াফের সময় ওযু থাকতে হবে, সাইর সময় ওযু না থাকলেও হয়ে যাবে কিন্তু ওযু থাকলে ভালো, এবং তওয়াফ সাইর মধ্যে ওযু ছুটে যায়, ওযু করে এসে আবার যেখান থেকে ছুটছে ওখান থেকে আবার কন্টিনিউ করতে পারবেন। মারওয়া পাহাড়ে চলে গেলেন, সেখানে গিয়ে আবার ওই যে কাবার দিকে ফিরে সাফা পাহাড়ে যা যা করেছেন ঠিক একইভাবে সবগুলো করবেন এবং দোয়া করবেন, ওখান থেকে আবার আপনি সবগুলো দোয়া পড়বেন, ওখান থেকে আবার আপনি সাফা পাহাড়ে আসবেন। তাহলে সাফা থেকে মারওয়া গেলেন একটা চক্কর, মারওয়া থেকে আবার আসলেন আরেকটা, আবার গেলেন আরেকটা, এভাবে ওর সাতটা চক্কর দিতে হবে। সাফায় শুরু হবে, মারওয়া গিয়ে শেষ হবে, যে আসলে একটা না, গেলে একটা, গেলে আরেক, আসলে আরেকটা, এবার ওর সাতটা হবে, সাত চক্কর শেষ, আপনার উমরা শেষ। এরপরে পুরুষরা মাথা চুল চেঁচে ফেলবেন,
চানাচাস্তে পারলে পুরো মাথার চুল ছোট করতে হবে দুই চারটা সামান্য একটু ছোট করলে হবে না মহিলারা তাদের মাথার চুলে সামান্য অল্প একটু ছোট করলে হবে তাদের ইহরাম হলো তারা স্বাভাবিক পোশাক আশাক পরবে অতিরিক্ত সাজসজ্জা করবে না এবং তারা মুখমণ্ডল এটার উপরে যদি ওড়না দিতে হয় অন্য পুরুষরা থাকে তাহলে সেটা যাতে আপনার মুখ বেঁধে রাখা না হয় সেটা খেয়াল রাখবে কাপড় টেনে রাখবে যাতে পরপুরুষরা না দেখতে পারে আর কোথাও পরপুরুষ না থাকলে মুখ খোলা রাখবে ইহরাম পর অবস্থায় আর ইহরাম পর অবস্থায় পুরুষরা সুগন্ধি ব্যবহার করবে না সেলাইওয়ালা পোশাক পরবে না আন্ডারওয়্যার পরবে না মাথায় টুপি মাথা ঢাকবে না এই সমস্ত কাজ করবে না কোনো পশু পাখি এমনকি আপনার মশারশা ইত্যাদিও মারবে না যথাসম্ভব তাড়িয়ে দিবে অর্থাৎ এক কথায় এহরাম পর অবস্থায় নিষিদ্ধ কাজগুলো সব করবে না সাফা মারওয়া সাই শেষ মাথা মুন্ডানো শেষ এখন তিনি হালাল হয়ে গেলেন এখন যেগুলো নিষিদ্ধ ছিল এহরাম এহরাম অবস্থায় সেগুলো সব এখন যায় সেলাই করা পোশাক করতে পারেন তার ওমরা শেষ হয়ে গেল অত্যন্ত সহজ এবং খুব আপনার অল্প কয়েকটা আমল এর মাধ্যমে ওমরা সম্পন্ন করা যায় আমরা যারা ওমরা করি নাই আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে বারবার ওমরা করার তৌফিক দান করুন আর যারা আগে একবার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে আবার ওমরা করার তৌফিক দান করুন বাইতুল্লাহ যাওয়ার যে স্বাদ ভাইরা আমার এই স্বাদটা আস্বাদন যে করে নাই সে বুঝবে না যে আল্লাহর জমিনে কত বেশি স্বাদ এবং তৃপ্তি আল্লাহর ঘরের জিয়ারতের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে এই স্বাদটা বারবার আস্বাদন করার তৌফিক দান করুন এই স্বাদ আস্বাদন করা ছাড়া আল্লাহ তাআলা আমাদের কাউকে যেন মৃত্যু না দেন সেই তৌফিক দান করুন